কেমিস্ট্রির ক্লাসে প্রত্যেককে স্বাগত। প্রশ্ন আয়নীয় যৌগ থেকে। এই যৌগগুলির মধ্যে কোনটি তড়িৎযোজী বা আয়নীয় যৌগ? অপশানগুলি হলো এ H2S, বি CH4, সি CaCl2 এবং ডি NH3। উত্তরটি হলো সি CaCl2। ক্যালসিয়াম পরমাণুর সর্ববহিষ্ঠ কক্ষে দুটি ইলেকট্রন আছে এবং ক্লোরিন পরমাণুর সর্ববহিষ্ঠ কক্ষে 7টি ইলেকট্রন আছে, অর্থাৎ অষ্টক পূরণ করার জন্য একটি ইলেকট্রনের প্রয়োজন। ক্যালসিয়াম পরমাণু তার সর্ববহিষ্ঠ কক্ষ থেকে দুটি ইলেকট্রন দুটি ক্লোরিন পরমাণুর সর্ববহিষ্ঠ কক্ষে স্থানান্তরিত করে। এর ফলে ক্যালসিয়াম পরমাণুটি Ca2+ আয়নে পরিণত হয় এবং ক্লোরিন পরমাণু দুটি Cl- আয়নে পরিণত হয়। Ca2+ আয়নটি এবং Cl- আয়নগুলি নিষ্ক্রিয় গ্যাস আর্গনের ইলেকট্রন বিন্যাস লাভ করে এবং উৎপন্ন আয়নগুলি স্থির তড়িৎ আকর্ষণের মাধ্যমে যুক্ত হয়ে CaCl2 আয়নীয় যৌগটি গঠন করে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।